ভারতীয় দলের হয়ে দুর্দান্ত প্রদর্শন করছেন শুভমান গিল নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেছেন গিল শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে দুরন্ত শতরান করেছেন তিনি পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে ওডিআই ক্রিকেটে শত রান জুড়ে দিয়েছেন গিল আইপিএল দু হাজার বাইশে গুজরাট টাইটান্স দলের হয়ে দুরন্ত পারফরম্যান্সের পর জাতীয় দলের সুযোগ পান গিল দু সাল থেকে ভারতীয় দলের হয়ে একদিনের খেলায় সত্তরের বেশি গড়ে ব্যাটিং করেছেন তবে তার এই সাফল্য আগে তিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে তিন বছর কাটিয়েছেন কে কে আর এর হয়ে টপ অর্ডারে সেইভাবে সুযোগ পেতে দেখা যায়নি গিলকে এমনকি গত বছর কেকেআর গিলকে না দেখে বরুণ চক্রবর্তী ও ভেঙ্কটেশ আয়ারকে রিটেন করেছে এ বিষয়ে অবশ্যই খোলসা করে বক্তব্য রেখেছেন সহকারী কোচ অভিষেক নায়ার কি বলেছেন তিনি একটু তার বক্তব্যই আমরা তুলে ধরি তিনি বলেছেন যখন কোনো প্লেয়ারকে রিটেন করা হয় তখন ম্যানেজমেন্ট অনেক ভাবনা চিন্তা করে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই আমাদের চিন্তাভাবনা অনেক সময় এমন থাকে যে কিভাবে আমরা কাউকে দলে নেব রিটেন না করেও নিলামে আমরা কিভাবে নিতে পারি সে বিষয়ে আমাদের কথা চলে যেহেতু নিলামে নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকে সেই নিয়ে অনেক চর্চা হয় কাউকে রিটেন করার সময় আমরা তার সাথে কথা বলি আমরা সুবমানের সাথেও কথা বলেছিলাম তার চিন্তা ভাবনার কথা মাথায় রেখে আমরা তখন এমন সিদ্ধান্ত নিয়েছিলাম যখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটি সঠিক কিনা জানা যায় না সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয় কে কে আর ছেড়ে শুভমান গিল যোগদান করেন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সে প্রথম বছরেই ট্রফি জয় করতে গুরুভাগ দায়িত্বই ছিল গিলের ওপরে গুজরাটের হয়ে সর্বাধিক রান এসেছিল তার ব্যাট থেকে এমনকি ফাইনালে সর্বাধিক রান এসেছিল তার ব্যাট দিয়ে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ জ্বলে উঠেছেন শুভমান গিল টেস্ট ক্রিকেটে তিনি তেরোটি ম্যাচ খেলেছেন করেছেন সাতশো ছত্রিশ রান সাথে বানিয়েছেন একটি শত রান অন্যদিকে ওডিআই ক্রিকেটে দুরন্ত ছন্দে আছেন গিল উনিশ ম্যাচে আটষট্টি দশমিক অষ্টাশি গড়ে এক হাজার একশো দুই রান এবং ইতিমধ্যে তিনটি শতরান করে ফেলেছেন যার মধ্যে একটি দ্বিশতরানও রয়েছে